আমরাও কাউকে দাঁড়াতে চাইছি না, কিন্তু যারা
পূর্ব বাংলা থেকে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেছে, যে রোহিঙ্গা মুসলিমরা এসেছে, তারা মমতা ব্যানার্জি সেন্টারে থাকে, এখানে ভোটার হয়ে ভারতবর্ষের উন্নয়নে বাধা দিতে চায়, লুট করতে চায়, এখানে আইন শৃঙ্খলার সমস্যা করতে চায়, এখানকার যারা সত্যি সত্যি নাগরিক তাদের জীবনকে অতিষ্ঠ করতে চায়, এটা আমরা করতে দেবো না। এটা বিজেপি বলেছে, এটা বিজেপি করবে। আর সেই জন্য যে প্রায় 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং প্রায় 1 কোটি বেশি লোক এখনো পশ্চিমবঙ্গে আছেন, বাকি 1 কোটি লোক এখান থেকে চেন্নাই, মুম্বাই, দিল্লি, জম্মু পর্যন্ত পৌঁছে গেছে, এদেরকে প্রত্যেককে আমরা চিহ্নিত করব। আর হিন্দু মুসলমানের বেসিসে দেশটা ভাগ হয়েছিল, আর যারা ওখানে চলে গেছেন মুসলিম ধর্মাবলম্বী, তারা বলেছিলাম হিন্দুদের সঙ্গে থাকতে পারবো, আমাদের আলাদা দেশ চাই, তারপরে কেন এই দেশে ঢুকছে লোকেরা, তার বিরুদ্ধে আমরা আছি। আর যারা উপর বাংলায় অত্যাচারিত, পীড়িত, নির্যাতিত সংখ্যালঘু হিসাবে, তাদেরকে ভারতবর্ষে আমরা থাকার সুযোগ দেবো, তাদেরকে নাগরিকত্ব দেবো। দেখে নেবেন, বুঝে গেছি এখন তার সুবিধা নিয়ে সরকার চালাচ্ছেন। তিনি 370 ধারার বিরোধিতা করেছিলেন, আমরা 370 ধারা হাটিয়েছি, বিল পাস করেছি। তিনি 3 তালাকের পক্ষে ছিলেন, আমরা 3 তালাককে সরিয়ে দিয়েছি। ঠিক সেইভাবে এনআরসি পশ্চিমবঙ্গে লাগু হবে, আজ হোক কাল হোক ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে। যে বিদেশিদের পক্ষে উনি কথা বলছেন তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করবো, আর এখানকার যে নেতা তার পক্ষে কথা বলবে সুদ সহ তাদেরকে তাদের সঙ্গে পাক করবো। এটা মমতা ব্যানার্জিকে দেখতে হবে, দিলীপ ঘোষ বলে যাচ্ছে আগুন নিয়ে খেলবেন না বলছে, আগুন নিয়ে খেলবেন না, তার সমস্ত কিছু উত্তর আমরা, আগুন তো পশ্চিমবাংলায় বম বন্দুকের আগুন, জেলায় জেলায় বোমা বিস্ফোরণ, বন্দুকের কারখানা, কুটির শিল্প হিসাবে এখানে পরিচিত হয়েছে, কে করেছে? সারা ভারতবর্ষ তো হয়নি, বম বন্দুকের আগুনের কথা উনিই বলে, কারণ সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, সারা দেশে আগুন জ্বলিয়ে দিয়েছি আমরা, কাশ্মীর পর্যন্ত। এই যে কাশ্মীরে 5 আগস্ট যে বিল পাস হলো, তারপরে এই 1 মাসের বেশি হয়েছে, একটা মানুষও মারা যায়নি, গুলি চালাতে হয়নি, কোনো অশান্তি নাই পশ্চিমবঙ্গে, এই 1 মাসের মধ্যে বোধহয় 25 জন লোক মারা গেছে, এ তো কাশ্মীরের চেয়ে ভয়ঙ্কর অবস্থা। তারপরে এই কথা বলার কোনো অধিকার আছে না? এগুলো চাপা দেওয়ার জন্য রাস্তায় নেমে ঘুরে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন? এই প্রশ্ন আছে। মেট্রো রেল রুট চেঞ্জ করার জন্য যদি আপনি বলেন, এটা হাইকোর্টে অর্ডারের মধ্যে মমতা বা সরকার কি করে আসবে? হাইকোর্টে অর্ডার নেই, কেস শুরু করেছিল, কাগজে দেখুন আগের যে নকশা পরের যে নকশা, সেই নকশা চেঞ্জ কেন হয়েছে, এত দেরি কেন হলো, এত বাজেট কেন হলো, কোনো সহায়তা করেননি? এই ইস্ট ওয়েস্ট মেট্রো যখন আটকে গেল সল্ট লেকে তত্ত্বাবধানে, আমাদের তৎকালীন নগর উন্নয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এসে হাত জোড় করে আলাদা জমি দিয়ে জায়গা করে লোকদেরকে ওখানে শিফট করতে হয়েছে, তারপরে শুরু হলো। ওনার সে ক্ষমতা নেই, কারণ ওনাকে কেউ বিশ্বাস করে না, ওনার কথায় কেউ বিশ্বাস করতে চায় না, আর সব জায়গায় জিদ করে সমস্ত কিছুতে ব্যাগড়া দেওয়ানোর উদ্দেশ্য। এদা উনি বলেছে যে ব্যাংকগুলিকে সংযুক্ত করে দিচ্ছে, কলকাতা থেকে UBI এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে, যারা টাকা রেখেছেন তারা ফেরত পাবেন, তো দিল্লি সব নিয়ে চলে যাচ্ছে। উনি আগে নারদা সারদার টাকা ফেরত দিন, তারপরে ব্যাংকের টাকা আমরা বুঝে নেব, কারণ এই যে ওনার মনের মধ্যে চোর আছে, যারা টাকা চুরি করে সবসময় টাকা চুরি যাওয়ার ভয় থাকে, সেই জন্য ওনার চিন্তা মোদি সরকার বলেছে, মোদি সরকার করবে। মোদি সরকার বাড়ি বাড়িতে কৃষকদের জন্য ভাতা দিয়ে যাচ্ছে, বিধবা থেকে আরম্ভ করে বাকিদের অসহায়দের ভাতা দিচ্ছে, ছাত্রদের ভাতা দিচ্ছে, সব দেবে। সেই জন্য ব্যাংক নিয়ে কোনো চিন্তা করবেন না, বিশেষ পরিস্থিতিতে ব্যাংকের খরচ কমানো ইত্যাদি অনেক দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে সমাজের সরকার এটা করছে, তার লাভ দেশ পাবে। 2 কোটি লোকের চাকরি আছে, কেউ গাড়িও কিনছে না, GDP 5% বাংলাদেশ পাকিস্তানের থেকেও নিচে, এসব এসব থেকে নজর ঘোরাতেই বিজেপি সরকার চক্রান্ত করছে। বাংলাদেশ পাকিস্তান থেকে নিচে কেন, ওখানকার লোকেরা আসছে কেন কালে এখানে, এটা সবাই জানে, সার দেশ দুনিয়া জুড়ে মন্দা চলছে, তার আজ কিছু আমাদের দেশে লেগেছে, সাময়িকভাবে এটা হয়েছে, এর আগে অনেকবার হয়েছে, নরসিংহ রাওয়ের কথা ভাবুন, সেই সময় হয়েছিল, মনমোহন সিং এর সময় হয়েছিল, GDP নেমেছিল এবং সেই মন্দায় হাহাকার পড়েছিল, আমাদের দেশ দাঁড়িয়েছে। সেই এই দেশের লোকেদের মধ্যে সে ক্ষমতা আছে, সমাজের ক্ষমতা আছে, তারা লড়াই করে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং মোদির উপর লোকের ভরসা আছে। বিজেপি এখন CPM কে নিয়ে চলছে, বিধানসভাতে বিল এলো NRC এর বিরুদ্ধে, বিজেপি কাকে সাপোর্ট করেছে? উনি CPM এর সাপোর্ট নিয়ে সরকার তৈরি করার চেষ্টা করছেন, সরকার চালাবার চেষ্টা করছেন, লোক কম পড়লে CPM থেকে নিয়ে আসছেন। আজকে উনি বলেছেন যে CPM কংগ্রেস উঠে গেছে, উঠে গেছে ভয় করছেন তারা, তাকে নিয়ে কেন চলছে উনি, যদি তার ক্ষমতা না থাকে? বিধানসভার ভিতরে একরকম কথা বলবেন, বাইরে একরকম কথা বলবেন,
প্রত্যেক ইস্যুতে আলাদা কথা বলবেন। বিজেপি যেটা আগে বলেছে সেটা আজকেও বলছে, আগামী দিনেও বলবে। আমাদের কারো সহযোগিতা দরকার নেই, কোনো সিপিএম কংগ্রেস টিএমসি লাগবে না। বিজেপি লড়াই করে সারা ভারতবর্ষ পরিবর্তন করেছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন করবে। সেখানে ছবিতে দেখা গেছে তিনি সেটা ফেসবুকে আবার ঘটা করে পোস্টও করেছে, কি বলবেন এই বিষয়টাকে? আমাদের বর্তমান আমাদের প্রাক্তন যাদবপুরের কেন্দ্রীয় অনুপম হাজরা, ওখানকার প্রাক্তন এমপি, তিনি এই ছবি পোস্ট করেছেন প্রথম। সেখানে অনুব্রত মণ্ডল এবং ওখানকার মন্ত্রী দুজনের মাঝখানে বসে আছে, কেরিম খান না কি নাম ওর কি আছে, যে ওখানকার প্রধান অভিযুক্ত মার্ডার হিসাবে, তাকে পুলিশ গায়ে হাত দিচ্ছে না। যদি মন্ত্রী আর জেলা সভাপতির মাঝখানে বসে থাকে, পুলিশের বাপেরও সাধ্য নেই তার গায়ে হাত দেয়। ঠিক সেরকম আমরা দেখেছিলাম সন্দেশখালী মার্ডারের সময়, শাহজাহান যার নাম তিনি প্রধান ওখানকার অভিযুক্ত, তিনি পরের দিন টিএমসির সমস্ত নেতারা, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে তাপস রায় থেকে আরম্ভ করে অভি হাকিম যারা গেছিলেন ওখানে, তাদেরকে বাইক নিয়ে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল যে প্রধান অভিযুক্ত মার্ডার ওখানকার। তো এরকম যদি সরকারের প্রতিনিধিরা মন্ত্রীরা তাকে সুরক্ষা দেন, তো পুলিশ আইন কোথায় যাবে? বারবার এটা হচ্ছে, আজকে টিএমসির নেতা কর্মী তারা সব খুনি, তারা সমাজ বিরোধী, আর তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আর সুযোগ পেলে টিএমসির ঘরে পুলিশকে পেটাচ্ছে। পুলিশ এখন টিএমসির ঘরে চাকর বাকরের মতো অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, আসামে একটা প্রশ্ন উঠেছে যে এই যে দীর্ঘ সময় এনআরসিটা হয় না, সেই সময়তে কারণ যে লিস্ট বেরিয়েছে, যে তালিকা বেরিয়েছে, দেখা যাচ্ছে যে সেখানে একটা বড় অংশ রয়েছে যারা হিন্দু বাঙালি, তো এটা একটা অভিযোগ উঠেছে ওখানে স্থানীয় স্তরে যে দীর্ঘ সময়টা আপনারা যাদেরকে অনুপ্রবেশকারী বলছেন তারা তাদের তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছে। এখানেও একটা বিভিন্ন রকমের আন্তর্জাতিক মিডিয়াতে খবর হচ্ছে যে ন্যাশনাল স্টেট আর্কাইভে এরকম পুরনো তথ্য জোগাড় করবার একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে। তো আপনারা কি মনে করেন যে আসামে এনআরসি যেরকম মনে করা হচ্ছে যে ইট হ্যাজ গট ফেইলড টু আইডেন্টিফাই দি ফরেনার্স, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা জানেন প্রথম যে লিস্টে তাদের 40 লক্ষ নাম বাদ ছিল যারা নিজে দাবি করেছেন, এখন যখন তাদের সময় দেওয়া হলো যে ডকুমেন্ট নিয়ে আসুন, 4.5 লক্ষ লোক ফিরে আসেনি, তারা কার, তারা কোথায় গেল? এই 4.5 লক্ষ লোক দাবি করেছে আমরা নাগরিক, কিন্তু ডকুমেন্ট যখন চালো তারা ফিরে আসেনি। এই 4.5 লক্ষ লোক হয় আসেনি, না হলে আসাম ছেড়ে পালিয়ে গেছে। এই লোকগুলোর জন্য এনআরসি করতে হচ্ছে, আর যারা আছেন এখানে তার কোনো না কোনো ডকুমেন্ট আছে, তাকে বার বার সুযোগ দিয়েছে, কোর্টও দিয়েছে, সরকারও দিচ্ছে। আসাম যে সত্যি সত্যি দেশের নাগরিক আছে তাকে কেউ দেশ থেকে তাড়াতে পারবে না। আর আমরা চাইছি যে উদ্দেশ্যে যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের কিছুতে নাগরিকত্ব দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, চিহ্নিত করা হবে, কিন্তু যারা উদ্বাস্তু বা ওখান থেকে বাধ্য হয়ে চলে এসেছেন ওখানকার সংখ্যালঘু আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে, তাদের সুরক্ষার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমাদের সরকার এনেছে, আগামী দিনে আবার আনবে, দরকার তার মধ্যে পরিবর্তন করা হবে। একজনও ওই দেশের সংখ্যালঘু যারা তাদেরকে কেউ এখান থেকে দাঁড়াবে না, এবং প্রত্যেকটি ভারতীয় এবং প্রত্যেকটি হিন্দুকে আমরা এখানে থাকার সুযোগ দিয়েছি, তার জন্য নোটিফিকেশন জারি হয়েছে 2014 সালে, আগামী দিনে তাদেরকে সিটিজেনশিপ নেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। সেই জন্য প্রত্যেকটি হিন্দু ভারতের বাইরে যেখান থেকে আসুক কেন সে ভারতবর্ষের নাগরিক হতে পারবে, সেটা কোনো হিন্দুর ভয় পাওয়ার কারণ নেই। হিন্দু যারা অবৈধভাবে ঢুকে দেশে অশান্তি করার চেষ্টা করছে, দেশকে লুট করার চেষ্টা করছে, বিশেষ করে মুসলিম সমাজ যারা যারা এই তিনটি দেশকে মুসলিম কান্ট্রি ঘোষণা করেছে, তারা আবার এখানে আসছে, সেই জন্য এখানে সিটিজেনশিপ লাগু করতেই হবে। মমতা ব্যানার্জি কেন সমস্ত বিরোধীরা যদি এক হয় তাও আটকাতে পারবে। প্রবলেমই হচ্ছে যে বিজেপি বলছে বিএসএনএল বন্ধ করে দাও, রেল বন্ধ করে দাও, অর্ডিন্যান্স কারখানা বন্ধ করে দাও, সব চলে যাবে। এয়ার ইন্ডিয়াতে 7 মাস হলেও কোনো বেতন হচ্ছে না, বলছে সব বিলগ্নিকরণ করে দাও। পশ্চিমবঙ্গে তো অনেক ডিপার্টমেন্টের বেতন নেয়, ডিএনএল তার তার দায় কে নেবে? কেন্দ্র সরকার যে আর্থিক পুনর্গঠন শুরু করেছে, আমাদের নীতি পরিষ্কার আছে, আমরা লুকিয়ে বলি না, যেটা বলি সেটা করি। যে কারখানা চালিয়ে ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্স নিয়ে কিছু লোককে পুষে রাখা হয়েছে, ওটা চলবে না, বন্ধ করেছে বা আগামী দিনে বন্ধ করবে। এই দায় বইতে বইতে অর্থনীতি কমজোর হয়ে যাচ্ছে, এ নিয়ে কোনো সমঝোতা হবে না। যেন মমতা ব্যানার্জি তার নীতি ঠিক করুন, বিজেপি যা দায়িত্ব নিয়ে সেটা করে দেখাবে, এতে কোনো সন্দেহ না করার দরকার নেই। আর বাকিদের পুনর্বাসন বা তাদের দায়িত্ব সরকার নেবে।
পুজোর সময় অমিত শাহ এবং জেপি নাড্ডা কি কলকাতায় আসার কোনো সম্ভাবনা আছে এবং কি কর্মসূচি আছে? সম্ভাবনা আছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি মাননীয় অমিত শাহ মাননীয় নাড্ডাজিকে যাতে দুজনেই আসেন। একটা সম্ভাবনা আছে, পুজোর আগে আমরা 27 তারিখ মাননীয় নাড্ডাজিকে আসার জন্য আগ্রহ করেছি যাতে উনি আসেন এবং 370 ধারা এবং 35A ধারা সরিয়ে দিয়ে সরকার কেন সরিয়েছে, কি পরিপ্রেক্ষিতে, তার পরিণাম ইত্যাদি নিয়ে তার ভাষণ আমরা শুনতে চাই। সম্ভবত 27 তারিখ উনি আসতে পারেন, এখন উনি পাক্কা করেননি। আর আমরা বলেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে এত কর্মী মারা গেছেন, আমাদের প্রায় 80 জন কর্মী গত 13 সাল থেকে হত্যা হয়েছে যাদের রাজনৈতিক হত্যা, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে চাই, তর্পণ করতে চাই গঙ্গায়। উনি আমাদের পার্টির সভাপতি হিসাবে এসে সেই শহীদদের তর্পণ করুন, এটা আমরা আগ্রহ করেছি, উনি বলছেন আমি ভেবে দেখছি। মাননীয় অমিত শাহও তাকে পুজো উদ্বোধন করার জন্য বহু জায়গা থেকে আবেদন এসেছিল, আমরা তার কাছে সেই মেসেজ দিয়েছি, উনি বলছেন হ্যাঁ আমি যেতে পারি, যেন কবে আসবেন কোন পুজোতে যাবেন এখনো ঠিক হয়নি, কিন্তু সম্ভাবনা আছে। শুরুটা কে করেছে, হাইকোর্টে গেছে কে, কারা আন্দোলন করেছে, কারা চাপ দিয়েছে? জাপান মানতে চায়নি প্রথম, যে কোম্পানি এটা সার্ভে করেছে উনি বাধ্য করে করিয়েছেন, এখন তো হাইকোর্টের নির্দেশে সিঙ্গুরও জয় হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এই দুর্ঘটনা দায়টা কে নেবে, হাইকোর্ট নেবে কি? আমার প্রশ্ন এটাই, মানুষের জীবন, মানুষের ধন সম্পত্তি, মানুষের আস্থানা নিয়ে যারা খেলেন, যারা মজা করেন, তারা আমার মোদিজিকে দোষ দিচ্ছে যে দোকান ছাড়া করে দিচ্ছি। আজকে ঘর ছাড়া হচ্ছে কলকাতার লোক, হোটেল থাকতে লোক মারা যাচ্ছে, তা তাই কে নেবে বলুন? ঠিক আছে, হয়ে গেছে সব কিছু, হিন্দি হিন্দি একবার তো বিল আমরা নিয়ে এসেছিলাম, সেবার হয়নি, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিল ছিল 3 তালাক এবং 370, সেটা আমরা পাস করিয়েছি, কঠিন গানটা পার হয়েছে, ছোটটা পার হয়ে যাবে, তখন আমরা মমতা ব্যানার্জি পরীক্ষা নেবো যে আপনি কি মুসলিমদের বাংলাদেশ থেকে নিয়ে এসে যেমন কাশ্মীরের নাগরিকত্ব আছে আপনি দিতে চান, নাকি ওখান থেকে উদ্বাস্তু বিতাড়িত হিন্দুদের নাগরিকত্ব দিতে চান, আপনি কোন দিকে আছেন পরিষ্কার করে বলুন, সেটা আমরা আপনাকে রাস্তায় দান করাবো। দিলীপ দা, হিন্দি মে মমতা ব্যানার্জি নে দো বাতে কহি হ্যায়, কহি মে জব তক জিন্দা রহুঙ্গি তব তক সম্মান মে নার্সি নহীন হোঙ্গি, 2 করোড় কা এক ব্যক্তি কো কোই হাত নহীন লাগা। মমতা ব্যানার্জি জিন্দা রহতে হুয়ে ডিমোনেটাইজেশন হুয়া হ্যায়, উনহোনে বিরোধ কিয়া থা, নহীন রোকা, जीएसटी लागू हुआ उन्होंने विरोध किया, फिर भी लागू हुआ, 3 तालाक रद्द बिल जो पास कराया वो पार्लियामेंट उनके लोग रहते हुए हुआ, 370 और 35A उसको अपसारण हुआ, उनकी सरकार, उनकी पार्टी, उनकी पार्लियामेंट में प्रतिनिधि रहते हुए हुआ, और ये भी उनको देखने को मौका मिलेगा एनआरसी बंगाल में लागू होगा, जो अनवांटेड है बांग्लादेशी मुस्लिम उनको हमसे हम यहाँ से निकाल बाहर करेंगे। क्योंकि उससे ज्यादा जरूरत यहाँ है बंगाल में, सबसे ज्यादा घुसपैठ यहाँ हुआ है, यहाँ सबसे ज्यादा समस्या हो रही है, ये जो हर जिला में बम विस्फोट हो रहा है, बम बंदूक का कारखाना मिल रहा है, टेररिस्ट घूम रहे हैं यहाँ, यहाँ से आके कार्ड बनाकर दूसरे प्रदेश में जाकर हैदराबाद में पकड़े जाते हैं, अहमदाबाद में पकड़े जाते हैं, इसलिए यहाँ जरूरी है, यहाँ की सामाजिक तनावाना एक प्रकार है और असम की दूसरी प्रकार है, वहाँ जटिलता ज्यादा है और पहली बार हो रही है, अनुभव नहीं है, और इसलिए अब सरकारी तंत्र की जो समस्या रहती है वो है, उसके कारण ये सब हो रहा है, लेकिन अब 40 लाख से 20 लाख का आया है, वो 4 लाख तक आ सकता है, जिनके पास डॉक्यूमेंट नहीं है ऐसे 4, 5, 10 लाख जो भी होंगे वो बाहर रहेंगे, बाकी सबका नाम लिस्ट में आ जाएगा, इसलिए कोर्ट भी समझ लिया है, सरकार भी पूरा और तैनाती के साथ चुस्ती के साथ उसकी काम कर रही है। ममता बनर्जी ने कहा है कि आसाम में पुलिस के जोर पर एनआरसी हुआ, बंगाल में ऐसा नहीं हुआ, पुलिस नहीं है सरकार की जोर पर,
सुप्रीम कोर्ट ने सरकार को आदेश दिया है और तभी सरकार ये काम कर रही है, इसलिए सुप्रीम कोर्ट का देखरेख में जैसा वहाँ हो रहा है जरूरत पड़ने से यहाँ भी होगा, और सुप्रीम कोर्ट की देखरेख में यहाँ जैसे नारदा सदर का इंक्वायरी हो रहा है वो आगे और बढ़ेगा और पहले उसको संभालेंगे। बंगाल में आप बोल रहे हैं 2 करोड़ घुसपैठिए, 2 करोड़ से ज्यादा लोग बंगाल में घुसे हैं, लेकिन यहाँ होकर पूरा देश में जो आज घुसपैठिया मिल रहे हैं, आप जानते हैं कि जम्मू में भी मिला रोहिंग्याओं का कैंप, कहां से गए वो, ऊपर से तो एयर ड्रॉपिंग नहीं हुआ है, बंगाल से होकर गए यहाँ, उनको शेल्टर अभी भी दिया जा रहा है, और टीएमसी के नेता एमएलए उनके पंचायत प्रधान वो कैंप लगा के रखे हैं उन लोगों का, और उनको रहने का खाने पीने का बांग्लादेश बॉर्डर से ट्रक से भर के उनको लाया जाता है, ऐसा साउथ ईस्टर्न में नॉर्थ ईस्टर्न सब जगह है, और वो जो उनके जाने माने नेता है सबसे बड़े टेररिस्ट है, मर्डर केस में इनका नाम है, ऐसे नेता है उसको सुरक्षा दे रहे थे, जैसा कि एनआरसी की बात उठी और सारी हंगामा हुआ वो लोग गायब हो गए यहाँ से, तो पूरा देश में फैल रहे हैं ये कॉरिडोर है घुसपैठियों को घूमने के लिए, ममता बनर्जी जब तक है घुसपैठियों का बोलबाला है, इसीलिए यहाँ से एनआरसी शुरू होना चाहिए। धन्यवाद। अरे जॉइनिंग आते जॉइनिंग आते दादा जॉइनिंग आते ढूंढो जॉइनिंग आते ना हिंदी नीचे तो हिंदी लगभग